হাই ডিয়ার ভিউয়ার্স, আমরা ছিলাম হচ্ছে ইন্ট্রোডাকশন ইউর সেলফ অর ইন্ট্রোডিউস ইউর সেলফ এর যে ভিডিও সিরিজ, সেই ভিডিও সিরিজে। আর আজকের যে ভিডিওটি এবং আমাদের যে 7টি স্টেপ, সেই 7টি স্টেপের মধ্যে আজকে আমরা 5ম স্টেপে আছি। আজকে আমরা ডিসক্রাইব করবো হচ্ছে কিভাবে আপনি লাইকিং এবং ডিসলাইকিং গুলো বলতে পারেন। তার মানে আপনার কিছু পছন্দ আছে, কিছু অপছন্দ আছে, সেই জিনিসগুলোকে আপনি কিভাবে ডিসক্রাইব করবেন সেটা আমরা জানবো হচ্ছে আজকের ভিডিওতে। তো আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোটা দেখবেন, 5 মিনিটসের ভিডিও, খুব বেশি বড় ভিডিও না। এখান থেকে আসলে আপনারা নতুন কিছু অনেক কিছু শিখতে পারবেন। সো আমরা কথা না বাড়ি আমাদের পরবর্তী যে লাইকিং ডিসলাইকিং যে স্লাইড আছে সেখানে আমরা চলে যাই। তো ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট ইউর লাইকিং, আপনার পছন্দগুলো নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনি 2-3 ভাবে ডিসক্রাইব করতে পারেন, লাইক লাইকিং ডিসলাইকিং দুটাই বলতে পারেন। তো লাইকিং এর ভিতরে যদি আপনার অ্যাক্টিভিটিস থাকে, মানে লাইকিং অ্যাক্টিভিটিস বলতে হচ্ছে কি, ধরেন যে ধরনের কার্যক্রমগুলোর কারণে আপনার হচ্ছে কি লাইকিং হয়। আরেক ধরনের লাইকিং আপনি বলতে পারেন যে ব্যক্তিকে, তার মানে কি ধরনের ব্যক্তি আপনি পছন্দ করেন, কি ধরনের অ্যাক্টিভিটিস আপনি পছন্দ করেন, তো দুটোই আমি আজকে ডিসক্রাইব করবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে লাইকিং এ আমরা স্লাইডে দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটিস নিয়ে। সো আই লাইক টু, অ্যাক্টিভিটিসটা ব্র্যাকেটে দেওয়া আছে, আপনারা কিন্তু আবার অ্যাক্টিভিটিস বলে ফেলবেন না, ব্র্যাকেটে মানে এটা বলতে হবে না, জাস্ট এখানে বোঝানোর জন্য এটা মানে বোঝানো হলো যে অ্যাক্টিভিটিস। আই লাইক টু ওয়াচ মুভি ইন সিনেমা অ্যাট দি উইকেন্ড, বলা হয়েছে আই লাইক টু ওয়াচ দ্য মুভি ইন সিনেমা অ্যাট দি উইকেন্ড। আপনার সিনেমা পছন্দ করেন এটাই বলতে হবে, এটা জরুরি না, আপনি আপনারটা বলবেন কিন্তু ফরম্যাটটা এটা ব্যবহার করবেন না, যেমন আই লাইক টু দিয়ে তারপরে ওয়াচ, বা এরপরে যদি আপনি কোনো ভার্ব ইউজ করতে চান সেই ভার্বটা আপনি ব্যবহার করবেন। তো আই লাইক টু ওয়াচ মুভি ইন সিনেমা অ্যাট দ্য উইকেন্ড সামটাইমস ইফ আই গেট লং ভেকেশন, মাঝে মাঝে যদি আমি খুব বড় ধরনের ছুটি পাই, লাইক ঈদে আমরা ছুটি পাই, তো এরকম লং ভেকেশন আই ট্রাভেল অ্যারাউন্ড, আমি মানে ঘুরে বেড়াতে পছন্দ করি বা ভ্রমণ করতে পছন্দ করি। আই অফটেন লিসন মিউজিক ওয়েন আই গেট শর্ট ব্রেক, আমি মাঝে মাঝে ধরেন কাজের ফাঁকে জব করছি বা পড়াশোনা করছি, যখন আমি শর্ট ব্রেক পাই তখন সেই শর্ট ব্রেকে আমি কি করি, আমি মাঝে মাঝে মিউজিক শুনি। তাহলে এই 2-3টা জিনিস, এটা যদি আপনার সাথে মিলে যায় তাহলে এটাই বলে দিতে পারেন, আর যদি আপনার সাথে না মিলে তাহলে আপনি আপনারটা বলতে পারেন। তো আপনার অ্যাক্টিভিটিসের ভিতরে আমি আবারও বলছি, আই লাইক টু ওয়াচ মুভি ইন সিনেমা অ্যাট দ্য উইকেন্ড, আমি ছুটির দিনে মুভি দেখতে পছন্দ করি, সামটাইমস ইফ আই গেট লং ভ্যাকেশন আই ট্রাভেল অ্যারাউন্ড, লং ভ্যাকেশন বলে আমি ট্রাভেল করি, এবং হচ্ছে আমি মাঝে মাঝে মিউজিক শুনি যদি আমি শর্ট ব্রেক পাই। ঠিক আছে, এখন ধরেন আপনি যদি পার্সোনালিটি বা পার্সন নিয়ে যদি আপনার লাইকিং বলতে চান তাহলে আপনি কিভাবে বলবেন, এখানে দেওয়া আছে উত্তরটি, আই লাইক দ্য পার্সন হু মেনটেন্স হাইলি সোশ্যাল পার্সোনালিটি, যার ব্যক্তিত্ব বোধ অনেক বেশি, মানে সামাজিক ব্যক্তিত্ব বোধটা যার ভিতরে অনেক বেশি, আমি সে ধরনের ব্যক্তিকে পছন্দ করি। ডোন্ট টক মাচ, বেশি কথা বলে না, অ্যান্ড অফকোর্স অনেস্ট, এবং অবশ্যই সৎলোক। তার মানে পার্সোনালিটির ভিতরে আমার কেমন পার্সোনালি পছন্দ, আমার হচ্ছে সামাজিকভাবে সে খুবই মানে ব্যক্তিত্ব সম্পন্ন, এই ধরনের মানুষ, বেশি কথা বলে না, এবং অবশ্যই হচ্ছে অনেস্ট পার্সন পছন্দ। সো এই এই টাইপের পছন্দের ব্যাপারে আপনি বলতে পারেন যদি ব্যক্তির ক্ষেত্রে হয়। আপনি চাইলে আরও কিছু অ্যাজেক্টিভ ইউজ করে আপনি চাইলে অন্যভাবেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যখন লাইকিং সম্পর্কে যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে বা আপনি যখন প্রেজেন্টেশন দিবেন তখন লাইকিং সম্পর্কে বলতে যে এইভাবে করে আপনি লাইকিং সম্পর্কে বলতে পারেন। তো আসুন এবার ডিসলাইকিং সম্পর্কে, ডিসলাইকিং সম্পর্কেও অ্যাক্টিভিটিস থাকতে পারে। তো যেমন অ্যাক্টিভিটিস কী হতে পারে, আই ডোন্ট লাইক, ডিসলাইক মানে আই ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক স্টেইং অ্যাট হোম, আমি বাসায় থাকাটা পছন্দ করি না, রিডিং ম্যাগাজিন অ্যাজ আই ডোন্ট মাচ হ্যাভ পেশেন্ট টু রিড, আবার মানে ম্যাগাজিন রিড করাও পছন্দ করি না, কারণ আছে আমার পড়ার ধৈর্য খুবই কম। আপনার নাও থাকতে পারে, আপনার যদি পড়তে ভালো লাগে তাহলে আপনি ওটা লাইকিংয়ে বলবেন, আর যদি ডিসলাইকিংয়ে অন্য কোনো কিছু লাইক ওয়াচিং মুভি আপনার কাছে ভালো লাগে না, আপনি বলবেন যে না ওকে আই ডোন্ট লাইক ওয়াচিং মুভি। তো এইভাবে করে আসলে যার যেটা লাইকিং ডিসলাইকিং, সে আমি জাস্ট এখানে দেখালাম কিভাবে আপনারা এটাকে প্রকাশ করবেন। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে কি, যদি পার্সোনালিটি যদি আপনার ডিসলাইকিং থাকে তাহলে সেটা কি ধরনের পার্সোনালিটি ডিসলাইকিং, যেমন আই ডিসলাইক দ্য পার্সন, আমি অপছন্দ করি, হুইজ ইজ ডিসঅনেস্ট, যে হচ্ছে কি অসৎ, টক মাচ, অনেক বেশি কথা বলে, অ্যান্ড লেজি, এবং অলস। তার মানে আমি কি ধরনের পার্সন পছন্দ করি, আই ডিসলাইক দ্য পার্সন, তাহলে উত্তরটা শুরু করতে হবে আই ডিসলাইক দ্য পার্সন। এখন এক জায়গায় আমি আই ডোন্ট লাইক দিলাম, আরেক জায়গায় আই ডিসলাইক দিলাম, এর পিছনে কারণটা কি, আসলে যখন আপনি একই শব্দকে বারবার ব্যবহার করবেন, ধরেন উপরেও দিলেন আই ডোন্ট লাইক, নিচেও দিলেন আই ডোন্ট লাইক, ভালো লাগবে না কিন্তু, আবার উপরেও দিলেন ডিসলাইক, নিচেও দিলেন ডিসলাইক, এটাও ভালো লাগবে না। এই কারণে আমি দুইটাকে দুইভাবে বললাম, আপনি যখন বলবেন তখন দুইটাকে দুইভাবে বলার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে আপনার স্পিকিংটা শ্রুতি মধুর হবে, সবাই শুনতে ভালো লাগবে, আর আপনার নিজের কাছেও ভালো লাগবে, দেখবেন যে নিজে কথা বলে অনেক ভালো লাগতেছে যে না ঠিক আছে আমি পারছি কিছু বলতে। তো এই ফর্ম্যাটগুলোকে ব্যবহার করে, ফর্ম্যাটগুলো দেওয়ার অর্থ হচ্ছে কি, ফর্ম্যাটগুলোকে ব্যবহার করে ইংরেজি বলার কথা বলার চেষ্টা করবেন। তো এই ছিল আমাদের লাইকিং এবং ডিসলাইকিং, আপনি কিভাবে লাইকিং এবং ডিসলাইকিং মানে ইউজ করতে পারেন, এটা লাইকিং এবং ডিসলাইকিং দিয়ে আপনি সুন্দর একটা প্রেজেন্টেশন সাজাবেন, এবং প্রেজেন্টেশন সাজিয়ে সেটা অবশ্যই আমাদের কমেন্টে লিখে দিবেন, অথবা চাইলে ভিডিও পোস্ট করতে পারেন আমাদের স্পিকিং ইংলিশ ট্যালেন্ট হাটে, সেখানে আমাদের টিচাররা আছে যারা আপনার ভিডিওটি অ্যাসেস করে দিবে। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আপনাদের কোনো আস্কিং থাকে, তাহলে প্লিজ ড্রপ ইউর কোয়েশ্চেন টু দ্য কমেন্ট বক্স। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।